জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ভারতের সাথে আলোচনায় বাংলাদেশকে কূটনৈতিক দুর্বলতার পরিচয় দিচ্ছে, ইনি থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এরপর জানিয়ে দেব বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত, চীন ও জাপানের কুচক্রান্ত ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ইউনুসকে নিয়ে ক্ষিপ্ত আমেরিকা, আন্তর্জাতিক মহলের চাপে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছেন ডক্টর ইউনুস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতের সাথে আলোচনায় বাংলাদেশকে কূটনৈতিক দুর্বলতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলগুলো দাবি করছে, ভারতের সাথে আলোচনায় নিজেদের দাবি বা স্বার্থ আদায়ে কূটনৈতিক সক্ষমতার পরিচয় দিতে পারছে না বাংলাদেশ। তারা মনে করেন এ কারণেই ভারত তার চাওয়াগুলো আদায় করতে পারলেও বিনিময়ে বাংলাদেশ কী পাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধী নেতারা বলছেন সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হওয়া নতজানু পররাষ্ট্রনীতির কারণেই আলোচনার টেবিলে শক্তভাবে কথা বলতে পারছে না বাংলাদেশের কর্মকর্তারা। ভারতীয়দের সামনে সরকার দুর্বল বলেই কূটনীতিকরা কাজ করতে পারে না, আর সে কারণেই ভারত তার ইচ্ছে মতো সব কিছু পাচ্ছে, বলেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন অবশ্য বলেছেন কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতা নেই, তবে ব্রিটিশদের হাতে তৈরি ভারতীয় আমলাতন্ত্র দীর্ঘ অভিজ্ঞতায় পুষ্ট এবং অনেক পরিপক্ক। বাংলাদেশ ভারত সম্পর্ক অনেকটাই ভিন্ন, এখানে দুই প্রধানমন্ত্রীর যোগাযোগ অত্যন্ত নিবিড়, তাদের মধ্যে ক্যারিশম্যাটিক একটি সম্পর্ক থাকায় আমলাতন্ত্রের ভূমিকা কম। এই জন্যই স্থল সীমান্ত চুক্তির মতো কঠিন কাজ বাস্তবায়ন করা গেছে, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা এসেছে, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির বলেছে পলিসি লাইন সরকারের উচ্চ পর্যায় থেকে আসে এবং কূটনীতিকরা সেটিকে বাস্তবায়নে কাজ করেন। সেক্ষেত্রে রাজনৈতিকরা যতটুকু স্পেস দেয় কূটনীতিকরা সেটুকু প্রয়োগ করতে পারেন, তবে কূটনীতিকদের পেশাগত মতামত ও রাজনৈতিক নেতাদের পরিকল্পনা ও নির্দেশনার সমন্বয় হলে আলোচনার টেবিলে শক্ত অবস্থান তৈরি করা যায়। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে দুই দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে রেল ট্রানজিট সহ কিছু বিষয় সমালোচনার মুখে পড়েছে সরকার। বক্তৃতা বিবৃতিতে অনেকেই অভিযোগ করেছেন যে দ্বিপাক্ষিক আলোচনাগুলোতে বাংলাদেশ কিংবা বাংলাদেশের কর্মকর্তারা সক্ষমতার পরিচয় দিতে পারেন নাই। সক্ষমতা নিয়ে যত আলোচনা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন প্রধানমন্ত্রী ভারত সফরে সম্পাদিত চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতের কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। পানির হিসার মীমাংসা না করেই সে চুক্তিতে সই করতে চাইছে, পানি সবচেয়ে আগে দরকার, সেটা না করেই তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে তিনি বলেন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে বলেছেন সার্বভৌমত্ব রক্ষা ও সক্রিয় বজায় রেখে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে তার সরকার, তিনি এও বলেছেন ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না এবং দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো হচ্ছে। তবে এসব বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যে সামাজিক মাধ্যমে অনেকেই এই বলে সমালোচনা করেছেন যে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে পেরেই উঠছে না বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কূটনৈতিক অর্থাৎ আমলাতন্ত্রের সক্ষমতার ঘাটতিও এখানে বড় সংকট হিসেবে মনে করছেন অনেকেই। আমলা বা কূটনৈতিকরা পারছে না, তবে এর জন্যই সরকারই দায়ী, তারা ভারতকে সব দিয়ে বসে থাকলে আমলাদের করণীয় বা কি থাকে, বলেছিলেন আসাদুজ্জামান রিপন। তবে তার মতে ভারতীয় ফরেন সার্ভিস সহ আমলাতন্ত্রে নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের গুরুত্ব দেওয়ার বিপরীতে বাংলাদেশের দলীয় অনুসারীদের নিয়োগের প্রবণতাও আমলাতন্ত্রের দুর্বলতার বড় কারণ।
এখানে বলে রাখা ভালো, সাধারণত কোনো চুক্তি বা সমঝোতা স্মারক প্রধান পর্যায়ে যাওয়ার আগে উভয় দেশের কর্মকর্তারা তা নিয়ে দফায় দফায় আলোচনা করেন। তারা নিজ দেশের রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা নিয়ে দেশের স্বার্থ সংরক্ষণ করে একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করার কথা। যদিও সাবেক কূটনীতিক হুমায়ুন কবির মনে করেন, ভারত বাংলাদেশ সম্পর্ক ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই দেখা হোক না কেন, বাংলাদেশের দিক থেকে এটি সবসময় রাজনৈতিক বিবেচনা ও গভীরতার দিক থেকে দেখা হয়। সব সরকারি আমলাকেই ভারতের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রাজনৈতিক নেতৃত্বের দিক থেকেই আসে, তা ভালো মন্দ যাই হোক, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। প্রসঙ্গত, ভারতের সাথে বড়দাগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলোর জন্য আওয়ামী লীগের নেতা বা সরকার সমর্থকরা সবসময় প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেন, যার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হল গঙ্গা পানি বণ্টন চুক্তি, স্থল সীমান্ত চুক্তি। তবে এবার বাংলাদেশের ভিতর দিয়ে ভারতীয় রেল চলাচলের জন্য রেল ট্রানজিট, তিস্তার পানি বণ্টন চুক্তি না করে তিস্তার মহাপরিকল্পনায় ভারতকে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ এবং রংপুরে কনসুলেট খুলে দিতে রাজি হওয়ার মতো বিষয়গুলো নিয়ে সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। সমালোচনাকারীদের অনেকে মনে করেন, আলোচনার টেবিলে শক্তভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষার মতো কূটনৈতিক বা আমলাতান্ত্রিক সক্ষমতা বাংলাদেশে নেই বা তৈরি হয়নি, তিস্তার পানি আনতে পারেনি, অথচ সরকার তাদের তিস্তা মহাপরিকল্পনা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দিয়েছে। এটা কোনো দক্ষ আমলাতন্ত্রের কাজ হতে পারে না, এটা হয়েছে কারণ সরকারের ভারত তোষণ নীতি বিপরীতে গিয়ে পেশাগত অবস্থান তুলে ধরার মতো পরিবেশটাই নেই, বলেছিলেন আসাদুজ্জামান রিপন। হুমায়ুন কবির মনে করেন, কূটনীতিকদের দক্ষতা দেখানো নির্ভর করে তাদের কাজের স্বাধীনতা কতটা আছে এবং তাদের মতামত কতটা গৃহীত হয় কিংবা তাদের অবস্থান কতটা সমর্থন পায় তার উপর। সামগ্রিকভাবে কূটনৈতিক ভিত্তি হলো নীতি নির্ধারণী পর্যায়ে সরকার প্রধান যেখানে প্রধান ভূমিকা পালন করে সেখানে আবেগের চেয়ে পেশাগত উপলব্ধি, গভীরতা ও নির্দেশনা গুরুত্বপূর্ণ, বলেছিলেন তিনি। যদিও কোনো কোনো বিশ্লেষক মনে করেন, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে দিল্লিকে প্রভাবিত করে এমন শক্তিগুলো মোবিলাইজ করে চাপ তৈরির মতো গভীরতা সম্পন্ন কূটনৈতিক দক্ষতা সত্যিকার অর্থে বাংলাদেশে তৈরি হয়নি। পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরার মতো রাজ্যগুলোর শক্তি বাংলাদেশ ব্যবহার করতে পারছে না, এই ঘাটতির কারণে, বলেছিলেন একজন বিশ্লেষক। গঙ্গার পানি বণ্টন চুক্তিকে জেটিপসুর ভূমিকার কথা সরকার নিজেই বলে, কিন্তু এখনও সেটি হচ্ছে না। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এটাই কূটনীতিক কিংবা রাজনৈতিক কূটনীতির ঘাটতি, বলেছিলেন তিনি। তিনি তার নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। আবার রংপুরে ভারতকে কনসুলার খুলতে দেওয়ার মানে হলো বুদ্ধির খেলায় হেরে গেছে বাংলাদেশের কর্মকর্তারা। তিস্তায় চীন আসতে চাইছে বলে ভারত এটি বাংলাদেশ থেকে আদায় করে নিয়েছে, কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারলেও এটি নাও হতে পারত, বলেছিলেন তিনি। রাজনৈতিক সমাধানে ভারতই উৎসাহী। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিবিসি বাংলাকে বলেছেন, বিভিন্ন সময়ে চুক্তি বা প্রধানমন্ত্রীর সফরে এবার হওয়া সমঝোতা স্মারকগুলো নিয়ে যারা সমালোচনা করেছেন তারা রাজনৈতিক প্রোপাগান্ডার অংশ হিসেবে সেটি করেছেন। মনে রাখতে হবে, বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমাত্রিক, দুই দেশের বড় সমস্যাগুলো রাজনৈতিকভাবে সমাধান হয়েছে আর ভারত বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্গ্রীব থাকে, বলেন তিনি। এক প্রশ্নের জবাবে মোমেন বলেছেন, বাংলাদেশের কূটনীতিটা সরকারের সব দপ্তর থেকে প্রয়োজনীয় সব তথ্য উপাত্ত অনেকেরই অনেক অনেক ক্ষেত্রে সময় মতো পায় না। ব্রিটিশের তৈরি আমলাতন্ত্র ভারতের, তাদের আমলাতন্ত্র অনেক পরিপক্ক, তারা অনেক সময় আলোচনায় কর্তৃত্ব নিয়ে নেয় কারণ তাদের কাছে তত্ত্ব ভালো থাকে, তারা হোমওয়ার্ক ভালো করে। এসব বিষয়ে ক্ষেত্র বিশেষের আমাদের কিছুটা দুর্বলতা থাকে, তবে এটাকে কূটনৈতিক দুর্বলতা বলা যাবে না, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি।